উচ্চ মাধ্যমিক 2023 সালের ভূগোলের শর্ট কোশ্চেনের আনসার এবং বিস্তারিত আলোচনা, বহির্জাতীয় প্রক্রিয়া বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার মাধ্যমে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। দু নম্বরে বা অথবা টেরারোসা কী? টেরা শব্দের অর্থ মৃত্তিকা এবং রোসা শব্দের অর্থ লাল। চুনাপথযুক্ত অঞ্চলে লৌহমিশ্রিত লাল বর্ণে এক ধরনের কাদা মাটিকে টেরারোসা বলা হয়। দুই দাগে পশ্চাৎভূমি কাকে বলে? কোনো দেশের যে সমস্ত স্থানে রপ্তানিযোগ্য অতিরিক্ত দ্রব্য কোনো বন্দরের মাধ্যমে বিদেশে পাঠানো হয় এবং সে সকল স্থানের চাহিদা অনুযায়ী দ্রব্যসমূহ বিদেশ থেকে আমদানি করা হয়, সেই সকল স্থানকে ওই বন্দরের পশ্চাৎভূমি বলা হয়। গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশের অন্তর্গত? গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ, যা প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্গত। তিন দাগ ইনসেলবার্স কাকে বলে? ইনসেলবার্স একটি জার্মান শব্দ যার অর্থ হল দ্বীপশৈল। সমতল মরুভূমির মাঝে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট ভূমিরূপকে ইনসেলবার্জ বলা হয়। চার দাগে জল নির্গম প্রণালীর সংজ্ঞা দাও। প্রধানত ভূমিঢাল ও ভূমিতত্ত্ব গঠন উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রধান নদী, উপনদী, শাখানদী একত্রে ক্রমপ্রকাশের মাধ্যমে যে নানারকম নদীবিন্যাস গড়ে তোলে তাকে নদী নকশা বা জল নির্গম প্রণালী বলা হয়। এখানে অথবাতে ছিল অধ্যায়ারোপিত নদীর সংজ্ঞা দাও। নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী নিচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হলে তাকে বলা হয় অধ্যারোপিত নদী। পাঁচ দাগে পর্যলীকরণ বলতে কী বোঝো? পর্যল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পর্যলীকরণ বলা হয়। লোহা অর্থাৎ এফই ও এএল অর্থাৎ অ্যালুমিনিয়াম বিস্তরে সঞ্চিত হয়ে পর্যলীকরণ ঘটায়। মৃত্তিকা স্থিত প্রধান তিনটি পুষ্টিমূল্যের নাম লেখো। এক দাগে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও সালফার। সদাগে একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো। একটি খরা প্রতিরোধী উদ্ভিদ হল ফণিমনসা, রসালো, ক্যাকটাস, ঘৃতকুমারী, শতমূলী। একটি খরা সহ্যকারী উদ্ভিদ হল বাবলা, আকন্দ, করবি প্রভৃতি। সাত দাগে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম লেখো। ডপসন ইউনিট উত্তর। ফোর ক্লোক্রেইন কোন জলবায়ু অঞ্চলে অন্তর্গত? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রায় প্রতিদিন বিকালে ও সন্ধ্যায় এই ধরনের বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড় বজ্রপাত হয়ে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়া এই ধরনের বৃষ্টিপাতকে ফোর ক্লক রেইন বলা হয়। আট দাগে বিপন্ন প্রজাতি বলতে কী বোঝো? IUCN দ্বারা তালিকাভুক্ত বিপন্ন প্রজাতি হল এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যেমন লাল তালিকাভুক্ত বা ইয়েন বা সাইবেরিয়ান বাঘ। বহিক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলা হয়? XC2। বহিক্ষেত্রীয় সংরক্ষণ এমন একটি পদ্ধতি যার দ্বারা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি তার নিজস্ব বাসস্থান থেকে বাইরে এনে বিপদমুক্ত করে সংরক্ষণ করা হয়। আলিপুর চিড়িয়াখানা তার একটি উদাহরণ এবং রয়্যাল বেঙ্গল টাইগার। নয়াদাকে ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা দাও। ভারতে জুলাই মাস পর্যন্ত দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 25% কম। এই সময় ব্যবধানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার ফলে খরা সৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থানে খরা অবস্থা ঘোষণা করা হয়েছে। দশ দাগে বাণিজ্য কৃষি কাকে বলা হয়? যে সমস্ত অঞ্চলে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি সেখানে উন্নতমানের কৃষি পদ্ধতি ব্যবহার করে প্রচুর ফসল ফলানো হয়, ফলে সেই সমস্ত ফসল বাইরে রপ্তানি করা হয়, সেই কৃষিকেই ব্যাপক কৃষি বলা হয়। অথবা ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম লিখতে বলেছে। ভারতের সয়াবিন উৎপাদনকারী রাজ্যসমূহের মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক প্রভৃতি রাজ্যে সয়াবিন উৎপাদনে অগ্রগণী ভূমিকা পালন করে। আইসোটিমের সংজ্ঞা দাও। আইসোটিম হল সমপরিবহন ব্যয় রেখা, অর্থাৎ সমান পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলিতে যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে আইসোটিম বলা হয়। বারো দাগে অতি নব্য অর্থনৈতিক কার্যগুলি বলতে কী বোঝো? অতি উন্নত মেধা দক্ষতার সাহায্যে অর্থনৈতিক উদ্যোক্তার মাধ্যমে বিশেষ পেশাদারী ও প্রশাসনিক পরিষেবামূলক যে কার্যাবলী সাম্প্রতিককালে বিকাশ লাভ করেছে তাকে নব্য আধুনিক কার্যাবলী বলা হয়। তেরো দাগে কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়? কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের সম্পদের উপযুক্ত ব্যবহার করে জীবনযাত্রার মান উন্নত করতে পারে তখন সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়, যেমন স্পেন, ফ্রান্স। চৌদ্দ দাগে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? ভারত সরকার টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানি CDOT এবং বৈদ্যুতিক ভোটযন্ত্র, UVM, বিমান, জাহাজ, র্যাডার, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সংস্থা ভেল ও বেল বেঙ্গালুরুতে রয়েছে। এই সাদৃশ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে একে সিলিকন ভ্যালি বলা হয়।